শীতের সকালে, বৃষ্টিমুখর সকালে একটা ভিডিও, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন শীতকাল না বর্ষাকাল সত্যি বাবা, সেটা মানে ভাবাই যায় না, মানে বুঝতেই পারা যাচ্ছে না আর কি। শীতের দিনে এত বৃষ্টি, এত নিম্নচাপ, মানে সচরাচর এতটা পরিমাণে দেখা যায় না এবছর যেটা হচ্ছে। তো যাই হোক, আজকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো বৃষ্টিমুখর দিনের মানে ব্লগটা। যেদিন বৃষ্টি পড়েছে সেদিনই করেছি, শীত করেছি, তারপরে আমার দেখতে পাচ্ছ, এটা আমি আমার ঘরের ভেতর থেকে তুলেছি, আমার যে নিচের বেডরুম তার ভেতর থেকে তুলেছি, জানালা দিয়ে। জানালার তারগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমার ঘরের পাশেই হচ্ছে আমাদের বাগান, সেটা সজনে গাছ, বিভিন্ন রকমের আম গাছ, লেবু গাছ, প্রচুর গাছ আছে বাগানে। তো সেই বাগানেরই ছবিগুলো দেখাচ্ছিলাম, আম যেমন পাতাগুলো কেমন দুলছে দেখতে পাচ্ছ, সেটা দেখাচ্ছিলাম যে ঝোড়ো হাওয়া কীভাবে বইছিল বৃষ্টির সাথে সাথে। তো সেটাই তোমাদের সঙ্গে দেখালাম, আর বৃষ্টিটাও দেখালাম। তো সকালবেলা মেয়েকে নিয়ে পড়াতে বসে গেছি, তো পড়ানোর আগে এই ভিডিওটা শ্যুট করছিলাম, ছাদে যেতে আর ইচ্ছে হয়নি এই ঠান্ডাতে। তাই ঘরের ভেতর থেকে দেখাচ্ছিলাম, দেখছো কি কত মানে বৃষ্টির এটা দেখেছো, মানে ঝোড়ো হাওয়া, প্লাস ঝোড়ো হাওয়াটাও বেশ ভালো দিচ্ছে। বৃষ্টির শব্দটা দেখেছো, শোঁ শোঁ করে শব্দ, যেটা জুম করে আমার তোলা, তো শব্দটা প্রচণ্ড পরিমাণে তো হচ্ছেই, যেন সেই কালবৈশাখী যেমন হবে শব্দ হয় বৃষ্টি হলে সেই রকম একটা শব্দ হচ্ছে। তো এটা মনে হয় সবাইদের ওখানেই হয়েছে, হয়তো কম বেশি ব্যাপারটা থাকতে পারে। কত পরিমাণে গাছগুলো ধুলে দেখতেই পাচ্ছ, এমন ঝোড়ো হাওয়াটা দিচ্ছে। কিন্তু সরস্বতী পুজো, সরস্বতী পুজোর কিছু তো তোড়জোড় করতেই হবে, না চলো ব্লগটা দেখতে থাকো। সকালে রায়কে পড়াতে বসে গেছি, ওর বাবা মার্কেটে যাবে বলে বেরিয়েছিল, কিন্তু বৃষ্টি আর বজ্রপাত, ঝড়ো হাওয়া এসবের জন্য যেতে পারেনি, দাঁড়িয়ে আছে ওয়েট করছে যদি কমে যাবে। আর রায়কে পড়াতে বসেছি, রায় তোর বাবা থাকলে তো পড়া মাথায় ওঠে, তো ছুটলো তার বাবার কাছেই। আর কারেন্ট নেই, দেখতেই পাচ্ছ ঘরটা অন্ধকার দেখে যে কারেন্ট নেই, তাই এমার্জেন্সি জেলেই পড়াতে হচ্ছে, ঘরটা অন্ধকার মতো, কারণ জানালা টানালা কিচ্ছু তো খুলতে পারেনি বৃষ্টির ছাটের জন্য। তো সকালে ওকে পড়াতে বসে গেছি, পড়িয়ে টড়িয়ে উঠে তারপরে তো বিভিন্ন রকম কাজকর্ম যেমন থাকে সেগুলো হবে, তো ওকে পড়ানোর চেষ্টা করছি, কারণ এখন নতুন শব্দ শিখছে, শব্দ গঠন করা সেগুলো শিখছে, তো বেশ পরিমাণে বেগ পেতে হচ্ছে আমাকে। তো সেটাই ওকে জোর করে দেখাচ্ছি, ওকে পড়াচ্ছি, তো এই পড়ে টড়ে উঠে তারপরে কাজকর্মগুলো তোমাদের সাথে কতটা শেয়ার করবো দেখা যাক, না চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম রনসমাইলভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর যে দেখে না আছো সেই পাচ্ছ। আজই একটা বৃষ্টিমুখর দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে কী বার, আজকে শুক্রবার না, আজকে হচ্ছে শুক্রবার, বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, আশা করছি সবাইদের ওখানেই হচ্ছে, সবার সাথে দেখা এলাম আমি, যে একটু ঝড়ো ঝোড়ো হাওয়াটা ভালোই দিচ্ছে, প্লাস বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছিলো সকালে, তো যদিও এখন সেটা থেমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এটাই ঘরের অবস্থা খুবই খারাপ, কারণ ওর বাবা দোকানে যায়নি আর মেয়েও এখানে শুয়ে আছে, আর দোকানে যেতে পারেনি, বললাম তোমার কাছে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারেনি বৃষ্টি বজ্রপাত হচ্ছিলো বলে। তো এখন কী করছে ওরা দেখো, একজন হচ্ছে যে গান শুনছে শুয়ে শুয়ে, একজন হচ্ছে যে কার্টুন দেখছে, তা দুজনকে দেখাই। এই ব্লুটুথ স্পিকারে একজন গান শুনছে শুয়ে শুয়ে, আর একজন ওখানে করছে কার্টুন দেখছে এই ছোট্ট পাতলা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে। তো বৃষ্টির দিনে আর কিছু তো করার নেই, কালকে আবার পুজো, পুজোর যদিও আমাদের এখানে পুজোতে তেমন কিছু হয় না, মানে শ্বশুরবাড়ির এখানে পাড়াটার মধ্যে বলছি, তো একটা ছোটো করে পুজো হয় আমাদের পাশে, একটা জায়গা আছে সেখানে পাড়ার ছেলেরা, পাশের বাড়ির ছেলেগুলো আর কি, বাচ্চারা মিলে সব পুজো করে, তো সেটাই হবে, আর আশপাশে তো আবার টুকটাক হয়, তা তেমন বিশালভাবে কিছু পুজো কিংবা কিছু সেরকম কিছু একটা হয় না। তবুও কালকে যেহেতু পুজো, একটু ভাবলাম যে হেয়ার রিমুভগুলো করি, স্কিনের মানে ফেসের যে হেয়ারগুলো হয়েছে সেগুলো একটু রিমুভ করি, আর তাছাড়া হচ্ছে যে আমার সোমবারে ভাইয়ের বিয়ে আছে তো যাবো, তার আগে হেয়ারগুলো রিমুভ করে নিই, আপার লিপ প্লাস গোটা মুখের যে হেয়ার আছে সেগুলো রিমুভ করবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ যখন আমি প্রথম টুলসটা কিনি, মানে যেটা দিয়ে করি সেটা দেখাবো আর কি, যেটা আমি টুলসটা কিনি যখন, তখন আমাকে একজন বলেছিলো যে দিদি কীভাবে তুমি হেয়ার রিমুভ হতে হয় কি না সেটা ডেমো দেখাতে, তো সেটা চেষ্টা করবো আজকে দেখানোর। কদিন আগে আপার লিপটা করেছিলাম,
অল্প অল্প হয়েছে, খুব বেশি যে হয়েছে সেটা নয়, তবুও সেটাও করে নেবো আজকে যেহেতু সোমবারে বিয়ে বাড়ি আছে আর কালকে পুজোও আছে। তো নাও চলো দেখো ভিডিওটা। তো নাও ফেসের যে হেয়ারগুলো সেগুলো রিমুভ করি, তার জন্য আমাকে চুলটা তো তুলতেই হবে, প্লাস আমার টিপটা যে পরলাম টিপটা আমাকে মনে হচ্ছে ওঠাতে হবে, দেখা যাক টিপটা একটু উঠিয়ে নেবো কারণ এখানটা তো ঘষতে হবে, তো টিপটা চতুর্দিক হয়ে যাবে আর কি। এটা তো কুমকুমের টিপ, কুমকুমের সিঁদুরেরই টিপ আর কি, গ্যাসেরের যে সিঁদুর হয় সেই লিকুইড সিঁদুর পড়েছে সেই সিঁদুরেরই টিপ, তো সেটা একটু মুছে নেব। তো আমি এইটা দিয়ে করি। তো নাও চলো দেখতে থাকো আমি কীভাবে হেয়ার রিমুভ করি আমার ফেসে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। না চলো দেখতে থাকো। তোমাদের আমি দেখিয়ে দিয়েছি যে হেয়ারগুলো আদৌ উঠেছে কিনা সেটা দেখানোর জন্য আমি এটা করলাম, এটা জুম করলে আরও ভালো করে বুঝতে পারবে তোমরা, কারণ ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, গুঁড়ো গুঁড়ো লোমে পুরো ভর্তি, মানে গুঁড়ো গুঁড়ো লোম যে মুখমন্ডল থাকে, দেখো জুম করে দেখাচ্ছি তোমাদের, দেখে নাও কত লোম ওঠে। এটাও তো আমি একটা পার্সন দেখালাম, লম্বা স্টিকটা দেখায়নি, তার ভেতরেও তো প্রচুর এরকম লোম থাকে, দেখতেই পাচ্ছ কত লোম উঠেছে, এগুলো মুখমন্ডলের এত লোম থাকে, তো সেগুলো থাকলে তো মুখগুলো একটু বেশি বাজেই দেখতে লাগে, তো এগুলো উঠিয়ে দিলাম, জুম করে তোমাদের দেখিয়েও দিলাম যে লোম ওঠে। আর এইটা হচ্ছে যে লোম পরিষ্কার, লোমগুলো সেই ঝাড়ার জন্য একটা ব্রাশের মতো, সেটাই আর কিছু না। তো দেখে নিলে কীরকম লোম ওঠে। তো আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, তো সেই দিনে এই এইটা হচ্ছে ভুরু প্লাক করার যে মুখটা, কিন্তু এইটা দিয়ে আমার হাজব্যান্ড এগুলো করে দিচ্ছে, বাড়িতে ছিল হলে করতে পারছে কিন্তু আমি এটা দিয়ে করি না, আমি ওই বড়ো যে মুখের যেটা করছিলাম ওইটা দিয়েই করি, আর এটা দিয়ে শুধু ভুরু প্লাকের এগুলো করি, কারণ এটা দিয়ে করি না আমি আর কি। আর এটা ব্যাটারি চালিত, তো কোনো ভয় নেই, এটা এমনি লোমগুলো যেমন উঠে যায় এখন টুলসগুলো দিয়ে সেই রকমই, এটা এরকম একটা টুলস আর খুব খুব ভালো এই টুলসটা, তো আমার তো ভীষণই উপকার হয়েছে এটা কিনে, কারণ পার্লারে যখন যেতাম তো প্রচণ্ড পরিমাণে লাগতো আমার গো, মানে আপার লিপটা করতে গেলে তো মানে চোখের জল পড়বেই, মারাত্মক ভয় পেতাম, বছরে একবার হলে তো করতে হয় কারণ ওইটা নাহলে খুবই খারাপ লাগে, কিন্তু এইটা আমি একটা দেখে কিনেছিলাম, তো দু তিন বছর আগে একটা কিনেছিলাম, সেটা ছোটো মতো ছিল, তো তোমরা দেখেছো আগের ভিডিওতে আমি বলেছি, তো তিন বছর আগে একটা কিনেছিলাম সেটা ছোটো মতো ছিল, তো সেইটা থেকে এটা বড়ো মতো একটু দাম দিয়ে কিনেছি, কিন্তু খুবই উপকার হয়েছে আমার এটা, কেন এটা গোটা শরীরেরই লোম আমি ভালোভাবে পরিষ্কার করতে পারি, মানে হাতের পায়ের মুখমণ্ডলের, তো দেখতেই পাচ্ছ। আর এইটা আমি এইটা দিয়ে করি না, কিন্তু আমার হাজবেন্ড যেহেতু আছে ও ভালোভাবে করে দিচ্ছে আর কি, লোমগুলো পরিষ্কার করে দিচ্ছে, তো সেটাই এগুলো আমি এইভাবে করি না, আমি এমনি নিজে নিজে করলে কী করি বলতো, লম্বা স্টিক দিয়ে এমনি ঘুরি ঘুরি করে নিই, কিন্তু এটা দিয়ে করলে আরও ফ্রেশভাবে হচ্ছে, দেখছি ছোটো ছোটো মতো, তো সরু মতো ততই ফ্রেশভাবে আরও ভালোভাবে হচ্ছে। তো নাও চলো দেখো কীরকম লাগলো তোমরা সব জানিও। মেয়ে হয়েও আমাকে দাড়ি গোঁফ সব ছাঁটতে হচ্ছে, আসলে মেয়ে হয়েও সব দাড়ি গোঁফ সমস্ত কিছু ছাঁটতে হচ্ছে, বাপরে বাপ, এরকম আমার তো মনে হয় এরকম অনেক মেয়েরই সমস্যা, অবাঞ্ছিত লোমের সমস্যা। তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, যেমন ক্রিম টিম এইসবগুলো পাওয়া যায়, কিন্তু ওইগুলো আমার সেন্সিটিভ স্কিনের জন্য আমি ব্যবহার তো করতেই পারি না, একবার করেছিলাম বিয়ের আগে যখন কলেজে পড়ি, গোবে মানে আপার লেবে লাগিয়েছে সঙ্গে সঙ্গে, মানে জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়, জ্বালা আরম্ভ হয়ে গেছে আর ফুটো ফুটো মতো একটা কিয়াটা হয়ে গিয়েছিলো, প্রচণ্ড পরিমাণে জ্বালা হয়েছিলো আর ডাক্তার দেখাতে হয়েছিল আমাকে। তো কোনো ক্রিম আমি ব্যবহার করতে পারি না আমার সেন্সিটিভ স্কিনের জন্য, তো সেই জন্যই পার্লারে কলেজে যখন পড়তাম তখনই পার্লারে দিদি যেখানে লাগ করতে যেতাম, দিদিই বলেছিলেন যে তুমি তো এগুলো করে নিতে পারো, আপার লিপে তো প্রচণ্ড পরিমাণে তোমার লোম আছে,
পার্লারেই করতাম, কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট হতো বলে ভয়ে করতাম না, বছরে একবার জোর করে হয়তো করাতাম। কিন্তু এই মেশিন পাওয়ার পর থেকে আমার প্রচণ্ড উপকার হয়েছে, আমি একটু হলেই লোমগুলো পরিষ্কার করে নিই সঙ্গে সঙ্গে, তো ভীষণ ভীষণ ফ্রেশ লাগে জিনিসটা। কিছু করবেন না, শুধু গুঁড়ো গুঁড়ো তুলবেন। মেশিনটার হচ্ছে তিনটে মুখ, যেমন এইটা একটা, এটা হচ্ছে কি বলতো হাত পা মানে এই বডির যে হেয়ারগুলো সেগুলো এই এইটা দিয়ে তোলার জন্য। এটা হচ্ছে ব্যাটারি চালিত, এই এইরকম ব্যাটারিটা দাও, একটা এইরকম ব্যাটারি দিয়ে এটা চলে, ওপর নিপো ব্যাটারি। তো এইটা হচ্ছে ব্যাটারি চালিত, এটা হচ্ছে যে হাত পা এর হেয়ারগুলো রিমুভ হয়, আর এটা হচ্ছে যে মুখমণ্ডলের হেয়ার রিমুভ হয়। মুখমণ্ডল বলতে গালে, চিবুকে, এইগুলো গো মানে আন্ডার আপার লিপ, এইগুলো দিয়ে ওই হেয়ারগুলো রিমুভ হয় এইটা দিয়ে। আর এইটা হচ্ছে যে এইটা হচ্ছে সরুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে আইব্রো মানে ভুরুগুলো এতে করে ভুরুর হেয়ারগুলো এতে করে রিমুভ হয়, মানে আইব্রো করা যায় এটা দিয়ে। এই তিনটে হচ্ছে যে এর মানে সিস্টেম আছে, একটা হচ্ছে যে বডির, একটা হচ্ছে যে ফেসের, একটা হচ্ছে যে আইব্রো, এই তিনটে। তো দেখতেই পাচ্ছ আমার মুখমণ্ডলের যে লোমগুলো ছিল, রোমগুলো যে ছিল সেগুলো সব উঠে গেছে, উঠে গিয়ে মুখটা অনেকটা ফ্রেশ হয়ে গেছে। রোম থাকলে অনেক অনেক বাজে দেখতে লাগে, সেই ব্ল্যাক ব্ল্যাক একটা স্পট স্পট লাগে, সেটা খুব বাজে দেখতে লাগে। তো এখন আমার রোমগুলো সব উঠে গিয়ে এখন ফ্রেশ লাগছে মুখমণ্ডলটা দেখতে পাচ্ছ। আপার লিপে তো আরও বাজে লাগে, কিন্তু আপার লিপটা এখন পুরোপুরি ফ্রেশ হয়ে গেছে। ঠিক আছে, আজ এই পর্যন্তই, আবার আসছি পরবর্তী দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের কেমন লাগলো আমার এই হেয়ার রিমুভের প্রোডাক্টটা তোরা বলো, জানিও। আর তোমাদের সামনে ডেমো করে দেখালাম হেয়ারটা কীরকম করে আমি তুলি, ফেস হেয়ারগুলো, তো সেটাই তোমাদের কাছে দেখালাম, তো ডেমো করে দেখালাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ফ্রেন্ডস আর রিলেটিভদের সাথে শেয়ার করবে, আর হচ্ছে যে আমার সঙ্গে থাকবে। আর যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করবে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে না, আজ এই পর্যন্তই, আবার আসছি পরবর্তী দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড নিজের শরীরে যত্ন নেবে। টাটা, বাই বাই।